আমি আসলে অনেকদিন হ্যাঁ আজম সাহেব এইখানটাতেই বসুন তাই তো হ্যাঁ ওরা ভালো বলতে পারবেন আমরা কিন্তু আপনার নাম শুনেছিলাম কিন্তু গান শোনার সুযোগ কলকাতা মানে আমি বলছি আমার আজকে 63 বছর বয়স আমরা বোধহয় প্রায় সমবয়সী হ্যাঁ আমার 62 চলে কিন্তু সেই সময় 70 দশকের গোড়ায় তখনও এতটা যোগাযোগ ছিল না ফলে আমরা অনেকে দুর্ভাগ্যবশত প্রায় কিছুই জানি না অথচ আপনি অবিসম্বাদিতভাবে রক সম্রাট নামে পরিচিত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আপনি এই যে এই রক সম্রাট নামটা আপনার কেমন লাগে আসলে সম্রাট গুরু এসবের জন্য তো আমি সঙ্গীত করি নাই আমাদের ফ্যামিলি ট্রেডিশনের মধ্যেই সঙ্গীতটা আছে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই গান বন্ধ কম জানে তো এখানে আমার মেজো ভাই আলম খান সুরকার সঙ্গীত জগৎ আর আমি এই লাইনে মানে কিছু না জানি না তা আমার ছিল আমি প্রথম গণসঙ্গীত করতাম আর কি স্কুল লাইফে শেষের দিকে 9th পড়ি তখন পাকিস্তান বুঝতাম যে পাকিস্তান সরকার আইফান আমাদেরকে ঠকায় এই বিপ্লবী মাইন্ডের একটু ছিলাম গান বাজনা গণসঙ্গীত খেতাম এই করতে করতে যুদ্ধ লাগলো যুদ্ধে চলে গেলাম ওইখানে ক্যাম্প লাইফে আগরতলায় মেলাঘর ক্যাম্পে হ্যাঁ আমি একজন সেকশন কমান্ডার আমার ভাগ্য বললাম আমি ফ্রন্টও ফাইট করছি সরাসরি তম্বুক যুদ্ধ এবং গ্যারিল স্টেলে ঢাকা ঢাকা আশেপাশে অঞ্চল সব জায়গায় ফাইট করছি এখনো পেপারে যায় গত 26 মার্চে আমার ফিচার কাছে ইত্তেফাকে
বড় করে এটাই হোক সেসব তো তখন ওই গণসংগীত শালবনের সন্ধ্যা ছয়টার পর ফেতে দিতে পর কিছু থাকতো না তারা ধাপ এসে গ্রেনেড বক্স থালা বসন চামচ দিয়ে আমরা ঐতি করতাম আর ঢাকার ছেলে একটু ফরওয়ার্ড বেশি ছিল স্বাভাবিক শহরে আমরাই প্রাধান্য নিতাম আর কি এখানে ওস্তাদ টোস্তাদ অনেক বেড়াকা ছেলেরা সব এসে হাতি দিয়ে একদম ডেইলি এটা সন্ধ্যার সময় বান্ধা ছিল আর সবাই খুব মজা পেত এই করতে করতে ওইখানে একটা গণসংগীত আসর করলাম প্রায় পাঁচ ছয়টার লোক আপনার তখন ওই আর্মির অফিসার ওয়াইফটা শুদ্ধ কাম আছে মানে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল তারপর আমরা ফ্রান্তে চলে গেলাম এখানে ত্রিপুরা রাজ্যের দুটো মিনিস্টার ছিল ওনারা রেডিও তারপরে পেপার দুধ চা চিনি এসব সব স্যাংশন করে দিল খুশি না আমরা খাইতে পারলাম না আমরা ফ্রান্তে যুদ্ধ করতে চলে আসলাম বেতন পাইলাম ৭৫ টাকা আগরতলা সিনেমা টিনেমা দেখলাম তারপর কি আর ওই আনন্দ থাকে আবার যাও অপারেশনে ঢাকা এই চলে আসলাম যুদ্ধ টুদ্ধ শেষ হলো জি তখন ঢাকায় মনে করেন যে মানুষ সংখ্যা খুব কম ছেলেমেয়েরা শখে শখে গান বাজনা নাটক টাটক করে তা আমি তো মুক্তিযোদ্ধা তো কমান্ডার ছেলেমেয়েদের যাতে কেউ ডিস্টার্ব না করে একটু দেখে রাখতো ফিল্ম করছি তাদের পরিচিত সব এরা প্রথম তখন টেলিভিশন আমাদের একটাই ছিল ডিএটিতে আর কি ৭১ শেষের দিকের কথা আর কি ওরা একটা প্রোগ্রাম করলো ২৬ জন ছেলেমেয়ে মিলে খুব খারাপ প্রোগ্রাম একদম মানে ফল করছে এমন ওদের মুখ কালো একদম আমার খুব প্রেস্টিজ লাগলো তা আমি একটু বন্ধু বান্ধব আড্ডায় ইয়েতে গণসঙ্গীত তারপর বানায় সানায় ফকিরা গান আপনি কি গিটার বাজাতে না আমি কোন যন্ত্র বাজাতে জানি একটু পাঠাচ্ছি এটা করছে দেখে আমার কোন বলতে না আমি একটু বন্ধু বান্ধব আড্ডায় ইয়েতে গণসঙ্গীত তারপর বানায় সানায় ফকিরা গান আপনি কি গিটার বাজাতে না আমি কোন যন্ত্র বাজাতে জানি একটু পাঠাচ্ছি এটা করছে দেখে আমার কোন বলতে না আমি বানায় টানায় ফকিরকে ব্যঙ্গাইতাম বন্ধু বান্ধবকে চাটাইতাম এইভাবে গান করতাম রেডিমেড আর কি বুঝছেন নগদ আমার গান তো দেখে নিয়ে করে মানুষ খুশি হয় ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ নিই আর তখন মনে করেন যে সারা পৃথিবীতে বিটেলস রোলিং স্টোন শ্যাডোতে একটা পপের একটা হাওয়া বইতেছে আমাদের ঢাকা শহর বিশেষ করে শহর কেন্দ্রিক ঢাকা চিটাং এসব জায়গাও পপের একটা বাতাস বইতেছে কিছু ইংলিশ গান টান হয় প্রোগ্রাম টোগ্রাম হয় তো আমি চিন্তা আমাদের বাংলা শুনে গান করি পপ স্টাইলে জার্নিতে এই গানগুলি আমি গিটার ড্রামসের এগুলিতে করব কিন্তু ওদের বলিনি আমি তোর একটা প্রোগ্রাম নেই প্রোগ্রাম নেই আমাকে জানাই সেই গানগুলো কি আপনার তৈরি আমাদের ম্যাক্সিমাম তৈরি বললে হবে না আমি কিন্তু কাগজ কলমে লিখি না স্লিপ প্রাণ বেড়ে যায় ওইটাই পরে টাইমে গান বাজায় ফেলে শুরু করতে লাগে কোথাও লিখছেন না ওই যে আজকে গান লিখতে হবে চেয়ার টেবিল নিয়ে বসলাম এটা না জানি তাতে রিক্সায় একটা গান বেজায় গেল এইভাবে হয়েছে যেমন একটা গানের ভিতরে একটা গানের কথাই বলি আমার একটা গান আছে খুব ফেমাস বাস্তব ধরুন আর কি রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার তাদের ছেলেটি মরে গেছে হায় রে হায় বাংলাদেশ হায় রে বাংলাদেশ এখানটা আমি যখন যুদ্ধের পরে যখন আমাদের এখানে খুব সময়টা খারাপ যাচ্ছিল মানে কী বলবো আর কি দুর্ভিক্ষ খালাম মারা দুধ আনতে যেতেছে কাদাপাড়া চেয়ারম্যান অফিসে দুধ পানে ফেরত এই রাস্তা স্টেশন থেকে আপনার আরামবাগ নটরডেম পর্যন্ত কালো হয়ে গেছে গ্রামের মানুষ ঢাকা এসে ঢাকা আসলে বোধহয় কিছু আমরা বাঁচতে পারবো এরকম দুর্ভিক্ষ কালো উঠে মানুষ মরে যেতেছে লাশ দাফন করার মতো মানুষ নেই মা বাচ্চার ফালাতে ভাগতেছে তা আমি প্রোগ্রাম করে আসতাম বড়ো বড়ো ভাবজি দাঁড়িয়ে বুঝছেন একটু ভাব আলাদা তো ওনে এসে দেখতাম আর ছোটো ছোটো বাচ্চাদের মামা মামা করতো আমি পয়সাগুলি সব বিলাই দিতাম তখন আমার কুল জাফারে গান বেরিয়েলো রেল লাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে মাতার কাঁধে ছেলে মরে এইভাবে গানগুলি তৈরি হয়েছে আমার সুর এবং কথা কি একই সাথে শ্রীকুপ টাঙ্গা আর কি পরে ওইটাকে ধরেন ধরে সম্পূর্ণ গান তৈরি করছে এবারে সঙ্গে যারা বাজাতেন কারা বাজাতেন সঙ্গে আমার যে প্রথম যারা বাজাচ্ছে তার নীলু ছিল বইবার একটা ছেলে মনসুর ছিল মগবাজারে আর সাদেক নামে একটা ছেলে ফিল্মে তবলা টবলা বাজা ও ডান বাজে আমি কিন্তু বেসিক্যালি কোনো হারমোনিয়াম তবলা গিটার কিবোর্ড এগুলো কিছু বাড়াইতে যাই কোনো শেখার সুযোগ হয়নি আমার
বা কোন ওস্তাদ বা স্কুল একাডেমিতে যে শিখলাম তাও না, শুনেছেন আর কি। ভারতীয় বাংলা হিন্দি গান প্রচুর শুনতাম, হুবহু শিল্পীর মতো গাইতাম। আমার বন্ধু বান্ধব আড্ডা গাইতাম, স্কুল পাল্লায় গাইতাম, পেয়ারা গাছ আম গাছে বসে দাদানন্দ পর্যন্ত খুশি তো বকা দিত না, আম তৈরি করে খেতাম। গান তো গাইতেন মানে আপনার বাড়িতে যখন পরিবেশ ছিল গানের? বাড়িতে পরিবেশ ছিল না, আব্বা একটু গম্ভীর টাইপের লোক ছিল। আব্বা খুব একটা বাড়িতে অ্যালাউ করতো পড়ালেখা করো, উনি আবার আপনার কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বাংলাই আবার, উনি তাই তোমরা লেখাপড়া করবে। কিন্তু যুদ্ধে আমি যা ইন্টারভিউতে পাস করতে পারলাম, যুদ্ধে চলে গেলাম, এই স্যার যে অবস্থা পাওয়া। গানের উৎসাহ বাড়িতে কেউ দিতেন মানে? আম্মা একটু উৎসাহ দিত, আম্মা ভালো গান গাইত, হিন্দি বাংলা খুব ভালো গান দিত, গাইতেন, উনি উৎসাহ দিত। আজম ভাই, এই যে আপনি গান গাওয়া শুরু করছেন, এই ধরনের গান তো আগে ঠিক এইভাবে হয়নি না? আমার যুদ্ধ করে আসলাম, আমার চোখের সামনে যখন দেখলাম যে ইয়াং জেনারেশন হতাশায় ভুগতেছে, তখন মনে মনে ভাবলাম যে একটা কিছু করা উচিত। আমি দেখলাম এদের যখন খাই দেখ খাই দেখ রাহা জানি খারাপ দেখে চলে যেতেছে, এদেরকে একখানে করবো। তখন আমি দেখলাম আমার তো সঙ্গীতের দৌড় আছে, আমি তো মেলাঘর ক্যাম্পেও করছি, একখানে করে ফেলেছি। তখন আমি এই সঙ্গীতদের আটকে ফেললাম, ইয়াং তোমরা ঠিক আছে এনজয় করো, তোমরা উন্নত মানের বিশ্বে উন্নত মন মানে ফেরত না বাইটা থাকো, জাস্ট এইটাই আধুনিক বিশ্বে আধুনিকভাবে বাঁচে, ঠিক আছে। এই করতে 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 দিন রাত খাওয়া নেই দাওয়া নেই এই নিয়ে থাকে। আপনাকে কিন্তু গুরু বলে মানতেন সকলে, এখনো মানেন, তা আপনার শিষ্যদের মধ্যে কারা কারা ছিলেন? আমার কোনো গুরু শিষ্য নেই আসলে, এটা আবেগে বলে আর কি। আপনার পারফরমেন্স থেকে অনুপ্রাণিত যারা, তাদের মধ্যে কাদের নাম আপনার মনে পড়ছে এই সময়? না, এইভাবে যেমন আমার সাথে প্রায় 11-12 বছর গিটার বাজার রকেট এখন কানাডা আছে, খুব ভালো গিটারি, ও প্রথম কথাটা শুরু করা আর কি, এক গুরু গুরু ধর এগুলি কী কর তুমি ফাইলে আদম ভাই কবা নালে তুমি আসবাই না এখানে, অনেক বকা মারধর করছো, তারপর সে গুরুই কব। এই গুরু গুরু ধর এগুলি কী কর তুমি ফাইলে আদম ভাই কবা নালে তুমি আসবাই না এখানে, অনেক বকা মারধর করছো, তারপর সে গুরুই কব। এই করতে করতে বিরক্ত লাগতে আর আমার কিছু পাওয়া ছিলাম, তাহলে রাস্তাঘাট সব জায়গায় যেদিকে যায় রিক্সায় এই গুরু এই করতে করতে লাস্টে শুয়ে গেছে আর কি, খুব বিরক্ত লাগতো। আর আমি কজন আপনার মিউজিশিয়ান ছিলেন সঙ্গে? মিউজিশিয়ান আপনি কয়জন বলতে হবে, ঢাকা সরে সবাই আমার সাথে পাঠিয়েছে। আচ্ছা, 40 বছর তো আমি ব্যান্ড নিশ্চয়ই তৈরি, আমার ব্যান্ড ছিল উচ্চারণ, কিন্তু উচ্চারণ নাম খুব কম মানুষ জানে, লাইন আপ অনেক উচ্চারণ উচ্চারণ বাংলা নাম। এই উচ্চারণ শিল্পী গোষ্ঠী 73 থেকে এই পর্যন্ত এখনো আছে, যারা জন মানে আমার ফ্রেন্ডের ছেলেরা এখন বাজায়, ছোটো করলে ওদের দিকে নিয়ে যাই, কিন্তু ওই চেঞ্জ হইতে হইতে এখন মনে করেন যে ভাতি দাদা বাজা। গান বন্ধ করলেন কবে? বন্ধ আমি করিনি, আমার যখন অসুস্থ ক্যান্সার হয়ে গেছে, আমি জানি না মাউথ ক্যান্সার হয়েছিল, তখন আমি রেকর্ডিং করতেছি, স্টেজ প্রোগ্রাম করতেছি, খুব ভালো পারফরমেন্স করতেছিলাম, কিন্তু লাস্টে তখন এটা হঠাৎ টেস্ট করতে গেলাম, তখন বললো যে এই অবস্থা, এই তো এই আমার নাতনি দেখছেন না, এ প্রথম টসলে দেখা তোমার এটা কি ফু দেয় ধারা দেয় ভালো হয়ে যাবে, এর থেকে ছড়াইলো আব্বার মুখের গোটাকে, ছোটো মেয়ে বড়ো মেয়ে খেলে আস্তে আস্তে ছড়াইলো। এই করতে করতে স্কট হসপিটাল, এখান থেকে করতে করতে লাস্টে সব গ্যাদারিং হলো যে না আদম ভাই ক্যান্সার হয়ে গেছে, কী করা যায়, সবাই এক হয়ে গেলো একদম, মানে বাংলাদেশের মিউজিক জগতে যারা এবং মিডিয়া লাইনে যারা, আমি চিন্তা করি আমি কিন্তু পলাইছিলাম যে জানতেই দিনে কাউকে, তারপর সবাই বলতে না যে যা পারো আদম ভাইয়ের জন্য করো, এবং আদম ভাই চিকিৎসা ঢাকা হবে না একদম সিঙ্গাপুর হবে, এই এটা আমার বস্তা বন্দি করে পাঠায় দিল সিঙ্গাপুর। আগে পর্যন্ত আপনি গান করেছেন? গান করতেছে, রেকর্ডিং করছি, তারপর সিঙ্গাপুর থেকে অপারেশন করে আসে, ওখানেই চিন্তা করছি আমার একটা রেকর্ডিং করার আছে, একটা ভালো গান আছে, আমি এটা ইত্যাদি অনুষ্ঠানটা আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান পৃথিবীর সবচেয়ে হিট আর হানিফ সংকেত যেটা করে, খুব পপুলার প্রোগ্রাম আর কি, আমি চিন্তা করছি ইত্যাদিতে আমার এই গানটা করবো, তা হানিফ সংকেত এসে দিলাম, তো ঈদের একটা প্রোগ্রামে দিতাম, কিন্তু এটা কেউ দেখবে না এই প্রোগ্রাম, আমি ইত্যাদি দিলে আসে হানিফ সংকেত মানে ইত্যাদি ইত্যাদি মানে হানিফ সংকেত, এটা হলে আসে কথা অক্টোবর মাস পর্যন্ত ধরতে ধরতে
গান শুনে করে এই গান পেলে আর অন্য জায়গায় গাইতে পারবেন না আপনি না কেমন ঠিক ধরে বসে দিছি ইত্যাদিতে প্রোগ্রাম করছে সুপার ডুপার হিট এই অবস্থায় মুখ ছিলেই কিন্তু আমার হ্যাঁ আমি আবার দাবারকে থেরাপি নিতে তারপরে এতে প্রোগ্রামটা করে আবার চলে গেলাম 29 তারিখ দেখাইলো প্রোগ্রামটা অক্টোবরে আমি 7 তারিখে সিঙ্গাপুর চলে গেলাম ওখানে যে আবার সব পিকআপ টেকআপ করে কেমোথেরাপি দিল একবার হসপিটালে ধরলাম আবার দিল রেডিওথেরাপি উফ কি যে বলবো কি আমাদের ডেঞ্জারাস মানে চিকিৎসা আবার হসপিটালাইজ এইভাবে আর কীভাবে বাংলাদেশে আসবো চিন্তাই করতে পারতেছিলাম না তার সাথে সবার দোয়ায় আসতে কোনো মতে আচ্ছা আরুন ভাই আপনি প্রথমে বলছেন আপনি কখনো গান লিখতেন না পরেও কখনো লেখেন না কখন আপনি বসে এটা হয়তো রাত্রে ঘুমের ঘর হয়তো রাত্রে শুয়ে দিতে 2-3টার সময় একটু ঘুম ভাঙলো হয়তো একটা কিছু মনে পড়লো খাট করে টুকে রেখে দিল পরে ওই এডিটে কাজে লাগে এরকম কতগুলো গান আপনি তৈরি করেছেন আমি বুনি নেই প্রায় খুব একটা বেশি না সকানের কাছাকাছি এই গান যখন অন্যরা গায় কেমন লাগে অন্যরা ভালোই লাগে অনেক বছর তো ফাংশনে ওরাই গেত কিন্তু কোনো তফাত দেখতে পাচ্ছেন কি ধরুন আপনি আপনার সময় যে জায়গা থেকে গান গাইতেন তারপরে ধীরে ধীরে যে গান হলো এখন গানের জগৎটা একটু কমার্শিয়াল কারণ আগে আমরা যখন গান বাজনা করতাম মার্কেটটা কমার্শিয়াল ছিল মার্কেট ছিল না বলতে আমরা শখে গান বাজনা করতাম দেশের জন্য গাইতাম মানুষের সুখ দুঃখের জন্য গাইতাম দেশের আকাশ বাতাস খাল বিলের জন্য গাইতাম মনের আনন্দের জন্য গাইতাম সবার আনন্দের জন্য গাইতাম পয়সা টয়সার নাম ধামে চিন্তা করতাম না এক জায়গায় খুব আনন্দের সৃষ্টি করাটা ছিল আমাদের কাজ কিন্তু আস্তে 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 এটা কমার্শিয়ালি ডেভেলপ করে